দেখো বন্ধুরা, রাজবাড়ির একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে পড়েছি। এই যে দেখো, আজকে রাজবাড়িতে মানে কিছু একটা অনুষ্ঠান রয়েছে। তো আমার মেন কারণ হচ্ছে যে আমার বাংলাদেশ থেকে আমার মেসো আর মাসি এসেছে, তো তাদেরকে আমরা আবার মানে ওরা ফার্স্ট এসেছে আর কি। তো আমরা তাদেরকে রাজবাড়ি দেখাতে নিয়ে এসেছি এখানে। এই যে দেখো, আর এখানে এসে দেখছি একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই যে এখন দেখো ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে আর সবাই ভীষণ আনন্দ করছে এই যে চারিপাশে। তো আজকে সেকেন্ড স্যাটারডে, তো সেই জন্য আজকে রাজবাড়ি বন্ধ, ঢুকতে পারিনি। তো এই জন্য সবাই এখানে আনন্দ করছে দেখো। এই যে দেখো, এখানে ওরা ছবি তুলছে আর আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাবো আমরা হচ্ছে জগন্নাথ বাড়িতে। তো জগন্নাথ বাড়িতে আজকে তোমাদের অনেক কিছু দেখানোর আছে, তো আমি সবটা ভিডিও করবো, আশা করি তোমরা দেখবে। এই যে এখানে দেখো, এখন অনেক মজা করা হচ্ছে, এক একজন এক একভাবে পোজ দিয়ে ছবি তুলছে, তো আশা করি তোমরা দেখবে। তো গাইজ, এখন আমরা পানিপুরি খাবো। এই যে দেখো আমার বোন, আমি আর এই যে তারা এখন সবাই মিলে পানিপুরি খাবে। তো তারপর হচ্ছে আমরা রাজবাড়ি থেকে কৃষ্ণ মন্দিরে যাব, তারপর হচ্ছে জগন্নাথ বাড়িতে যাবো, লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাবো। তো বিভিন্ন জায়গায় ঘুরবো, তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবে আর যতটুকু পর্যন্ত আনন্দ করতে পারি আর সব কিছু ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এই যে দেখো। আমরা এখানে এসে অনেকগুলো ফটো তুলেছি, তার মধ্যে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। আর এখন যাবো জগন্নাথ বাড়িতে। জগন্নাথ বাড়িতে অনেক কিছু দেখানোর আছে, মানে স্পেশাল স্পেশাল মুভমেন্টগুলো তুলে ধরবো, অবশ্যই পাশে থাকবে আশা করছি। দেখো চলে এসেছি, এর মধ্যে চলে এসেছি জগন্নাথ বাড়িতে। এটা জগন্নাথ বাড়ির মানে গেটের সামনাটা, এখনও ভিতরে ঢুকিনি। এই দেখো এটা গেট, সবাই আসছে আর কীর্তন হচ্ছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই টাইমে এসেছি, এখন 7:30 বাজে। কীর্তন আরতি শেষ, তো আমরা সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখছি দেখো। মন্দিরটা অনেক সুন্দর আর অনেক বড়। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখছি আমার দিদি, জামাইবাবু আর আমার বোনের মেয়েরা এসেছে।
সকলকে নিয়ে এসেছি আর এমনিতেও আসি খুব ভালো লাগে সময় কাটানোর জন্য মানে ঠাকুরের নাম কীর্তন শুনলে মনটাও ভালো হয়ে যায় তো এমনিতেও আসি আজকে এসেছি ওদেরকে নিয়ে আমার ছোট বঞ্জি তো খুব খুশি এগুলো দেখে তো খুব আনন্দ করছি জগন্নাথ মন্দিরে চার যুগের সব কাহিনী মোটামুটি চিত্রায়ণ করা আছে ঘুরে ঘুরে দেখতে হয় দেখো সব কিছু আছে মানে আমাদের হিন্দু ধর্মে সব কিছু কাহিনী চিত্রায়ণ করা আছে মানে অনেক সুন্দর মানে ঘুরে ঘুরে দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় দেখো নৌকা বিলাস কৃষ্ণের রাধা কৃষ্ণের নৌকা বিলাস মানে কি বলবো সব কিছু আছে সত্য ত্রেতা দাপর কলি সব কিছু চিত্রায়ণ করা আছে এখনো কীর্তন চলছে তো কীর্তনের শেষে গীতা পাঠ হবে তো আমরা গীতা পাঠ শুনতে পারবো না কারণ আমার ছেলেও ভীষণ যন্ত্রণা করছে আর বাড়িতেও চলে যেতে হবে এখন 9টা বেজে গেছে তো গীতা পাঠ যদি শ্রবণ করতে বসি তাহলে মাছ পথে চলে যেতে পারবো না তার জন্য আমরা গীতা পাঠের আগে গুরু মহারাজের মুখে কিছু বাণী শ্রবণ করে তারপর চলে যাব অনেক কাহিনী দেখো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন দেখো কি সুন্দর হাই দাও সবাই অশ্মি টাকা ওইদিকে সবাই মাসি টাকা শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর